ওই যে কয় নাই ছয় মাইশা কন্যা ছিল, নয় মাইশা গর্ভ হইলো, এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবি ফকিরি, কইছে না নাই? জ্ঞান নামের সন্তান, জ্ঞান নামের সন্তান যে অর্জন করতে পারছে, ওই সন্তানের দ্বারাই আল্লাহকে পাওয়ার রাস্তা উনি পেয়েছে। কিন্তু যারে তারাই আল্লাহ দান করে নাই, ওটা কথা ঠিক। যে আশাই বন্ধে জীবনকে মাটি করতেছে, নিশ্চয় তার দেহা দিবই। আল্লাহ বখিল না, আল্লাহ বখিল না। হাসরে মাঠে যদি রহমান রহিম নামে হিসাবে যদি আপনার হিসাব নিকাশ নেয়, তাহলে আপনি তো জান্নাতি। আর যদি অহেদুল কাহার হিসাবে আপনার হিসাব নিকাশ নেয়, তাহলে কিন্তু ফামা ইয়ামাল মেসকালা জাল্লাতেন খাইরাইয়ারা ও আমা ইয়ামাল মেসকালা জাল্লাতেন সাররাইয়ারা। একটা শস্যা সত্তর বাগাও, কতটুকু হিসাব যদি না সারে, তাহলে কি আমরা জান্নাত পামু? হ্যাঁ, ব্যস্ত তো দূরের কথা, জাহান্নামও মিলব না। স্বামী স্বামী বইলারে বিবি কান্দে মাটিতে পড়িয়া, আমাকে বেশাখানায় রাইকা স্বামী গেলা রে সলিয়া, এই জন্য মেয়ে পাই না তোমায় হাসরে জানা পাই, বেড়াল লাগো আমি তোর নামের গুণ গাই, আমি তোমার নামের গুণ গাই, বেড়াল লাগো আমি তোমার নামের গুণ গাই। ফাঁকি দিয়া দূরে থেকে ফাঁকি দিয়া, আমি তোমার নামের গুণ গাই, আমার লাগো আমি তোমার নামের গুণ গাই। এমন ভাবে কানতে লাগলো কি বলিব কারে, কানতে কানতে চোখের কোথায় খাও গেল হয়ে, খানা পানি খাই না মায়ে পড়িয়েছে শেষ দায়, তার লাগো আমি তোমার নামে বল গাই, আমি তোমার নামে বল গাই, আমার লাগো আমি তোমার নামে বল গাই। গত হলো শাস্তে গেল পাওয়া, এর মধ্যে জীবনখানা বাহির হইল না, কান্দে মায়ে আল্লাহর কাছে ওরে মালিক সাই, আমার মনে ইজ্জত যাবে আমি মরে যাই, আল্লাহ আমাকে যাও তুমি লইয়া। গত হয়েছে শোনেন বন্ধুগণ, ওনার কান্না দেখাই আল্লাহ পারে না এখন, পারে না পারে না আল্লাহ সহ্য করিবার, জিব্রাইলকে হুকুম করে জিব্রাইল আমার দাওলা হাফেজের কাছে চলিয়া, তুমি হাফেজের কাছে চলে যাও, হাফেজ এসার নামাজ পড়ে অজিবা তেলাবত করে বিছনায় শুয়ে আছে, এই টাইম অল্প একটু ঘুমের আবেগ হয়েছে, জিব্রাইল শীতানে বসে বসে স্বপন দেখাইতেছে, এই হাফেজ তুমি যে এখানে শুয়ে রইলা, আজকে তোমার মা অগ্নিকুণ্ডে পড়ে তোমাকে হাত উড়িয়ে ডাকতেছে, তুমি রক্ষা করো, তাই বুক পর্যন্ত আগুনে পড়ে তোমার মা তোমাকে স্মরণ করতেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই স্বপন দেখাইয়া থুয়া হাফেজ চৈতন্য হয়ে গেল, হায় হায় আমি কি দেখলাম, আজকে 29 দিন হয়ে গেছে আমি টাকার জন্য চিঠি পাঠাইছি বাবার কাছে, এখন টাকাও আসলো না, আমার কোনো চিঠির জবাবও আসলো না, নিশ্চয় বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে। না না বলে কি, আমি যাব বাড়িতে, ফজরের নামাজের আগে পূবে ফর্সা হওয়ার লগে লগে হাফেজ সাহেব বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আগেকার জামানায় গাড়ি মোটর ছিল না, সিধা পদ্মে না আইসা কোনাইসা আসা আরম্ভ করলাম, দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে আর বলতেছে বাড়িতে না জানি কোনো বিপদ হয়েছে, ওনার অন্তরে ডাকতেছে আর কি। এদিকে হাফেজের মা বেশার বাড়িতে থাইকা মাটিতে মাথা আশ্রিয়ে আশ্রিয়ে কাঁদতেছে, শরীরে আর শক্তি নাই, জবান বন্ধ হয়ে গেল কাঁদতে 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 কাঁদতে, যখন জবান বন্ধ হয়ে গেল আল্লাহ পাক দেখতেছে ইয়াকে রক্ষা করতে হবেই হবেই হবেই, ইয়াকে যদি আমি রক্ষা না করি আমার দয়াল নাম আমার রহমান রহিম নাম পৃথিবীর বুকে কেউ নিব না। কথাটা ঠিক আছে? ঠিক আছে।
আমার মানুষ জন্ম রে থাই গেল রে বাজান একজন মানুষ না চিনি আরে আমি একজন মানুষ না চিনি চিনতাম যদি সোনার মানুষ রে আমি যাইতাম অমর হইয়া আর যাইলে জান কাবাজ করতো রে আমায় তাজিম করিয়া রে আমি একজন মানুষ না মানুষ হবে পারের মাঝি তারে নাচি নিলে তাই তো সমস্ত বিফলে যাবে রে বাজান লেখেছে কোরআনে রে আমি একজন মানুষ নাচি এরা শুনুন ফাঁসি দিয়া হ্যাঁ আল্লাহ বলছে সাই ইব্রাহিম তোমার কাছে আমি হুকুম দিয়া যাই ইব্রাহিম আমার একটা হুকুম বলে কি হাবেজের সঙ্গে দেখা কর খবর দাও পঞ্চাইয়া মাজননি বিপদে আছে রে বেশার বাড়ি যাইয়া মাই জানে সন্তানে রে বেথার মাই জাহানে সন্তানে রে বেথার জানবে কি আর পরে যে হারাইছে মা বাবা আর বন্দি সারে মা মুক্কা বাবা মদিনা সাথে পাওয়া যায় সকাল বিকাল যেই ছেলে বাবা মার পায়ে সালাম দেয় হাদিসে লেখছে কোরআনে লেখছে সকালে উঠে যদি কোনো ছেলে মার দুইটা চরণকে চুম্বন করতে পারে বাবার দুইটা চরণকে চুম্বন করতে পারে এইটা আমার বাবা এটা আমার মা যদি সুনজরে নজর করতে পারে আল্লাহ বলতেছে যে মদিনা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমার আমার রওজাটা আমার কবরটা সাতবার করে জিয়ারত করে থিয়ে গেল তাই বাবা মা যেজন চিনতে পারছে দুনিয়ার বুকে তার আল্লাহ চিনা সহজ হয়ে গেছে বাবা আর বাবা মা যে চিনতে পারে নাই তার আল্লাহ চিনার কিন্তু সহজ হয়নি কারণ তামাম পৃথিবীটা বিক্রি করলে বা মায়ের পায়ের একটা ধুলির দাম হবে না সেই মায়ের পায়ের নিচে আল্লাহ পাক বলছে বান্দা তোমার তোমার জান্নাত রয়ে গেল মায়ের পায়ের নিচে বাবা যদি একদিন দোয়া করে আল্লাহ পাক বলতেছে 40 দিন কার বন্দি গিয়ে আমি ওই ছেলের নামে আমল নামে রেখে দিই তাহলে কত বড় কথা আমরা তো বাবা মাও চিনি না রে বাবা হ্যাঁ আজকে বিয়া করছি কালকে বিনো খাই নাকি বাবা মা না খেয়ে থাক হ্যাঁ তাই বলতেছি না আমরা কিন্তু না সাবধান জ্ঞান থাকতেই কাজ করেন না কেউ তাহলে রাসুলের সাফাই হতে বঞ্চিত হয়ে যাবেন মায় জানে সন্তানের বেথারে রে তা হওয়া কি মুখের কথা রে মায় জানে সন্তানের বেথারে একটা মায়ের সন্তানের দায় জান নাই হারাইয়া কত কষ্ট বেশি মায়ের গর্বে সে থাকিয়া খাইয়া শান্তি বইয়া শান্তি শুইয়া শান্তি নাই
कष्ट दिले अल्लाह नबी बोले आमार द्वारा सुपारिश पाइब ना सेई छेले आमी बोले जाई इब्राहिम जबरदस्त आलेम गेसे होया हाफेजर सामनेते गेलो रे दाराया हाफेज হাফেজের সম্মুখ দিয়ে জবরদস্ত একটা আলেম যাইতেছে। আচ্ছা গো, আলেমের সামনে দিয়ে যদি আলেম যায় সালাম দিবেন না? হ্যাঁ দিবেন কি না? জবরদস্ত হাফেজের সামনে দিয়া জবরদস্ত আলেম একটা যাইতেছে, আসসালামু আলাইকুম বলতেছে, জবাব দেয় না জিব্রাইল। জিব্রাইল জবাব দিতেছে না। হাফেজ বলতেছে আসসালামু আলাইকুম, জিব্রাইল জবাব দেয় না। একবার দুইবার তিনবার দিছে, জবাব দেয় না। লাস্ট টাইমে বলতেছে তোমার সালামের জবাব আমি দিতে পারবো না, কারণ তুমি পাপিষ্ট। তখন বলছে কেন হুজুর, আমিও তো একজন কোরআনের হাফেজ, আমিও তো একজন মাওলানা, আমি কি করেছি যে এমন পাপ করেছি আমি, আপনি আমাকে সালামের জবাব দিবেন না? বলেন না, তুমি হতে পারো হাফেজ, হতে পারো কারি, হতে পারো মুক্তি, হতে পারো মৌলবী। যে পর্যন্ত একটা আলেমের হাত ধরে তুমি কালেমা গ্রহণ না করবে, এ পর্যন্ত তুমি মুসলমান না। তোমাকে আমি সালামের জবাব দিতে পারি না। শুনছেন কথা? ব্যামরিদান বহুত মানুষ মরে গেছে, মরে নাই গো, মরছে না নাই, তাগর কি উপায় হবে, তাগর কি উপায় হবে? আল্লাহ কইছে উটের পরে দাঁত দাঁতের ভরে উঠ, রাত দিন জোড়া, আকার জমিন জোড়া, চন্দ্র সূর্য জোড়া, সবটার জোড়া আছে না? জোড়া আছে। তাই ব্যামরি দানে হাতে পানি দিয়া পায়খানা করে যে খরচ করবেন এটার নেওয়া চলে না। বেনামাজির পানি দিয়া অজু করাও জায়েজ হয় না। কথা বোঝা গেছে? তাহলে দৌড়াই সমানই আছে। তুমি যে পর্যন্ত একটা আলেমের হাত ধরে কালেমা না পড়বে, এ পর্যন্ত তোমাকে আমি সালামের জবাব দেব না। তখন বলল হুজুর, আপনি তো একজন জবরদস্ত আলেম, আপনি তো একজন সেই ধরনের দেখা যাইতেছে, তাই আমি আপনার পায়ে ধরে আমি সালামের জবাবটা চাই, আপনি আমাকে বয়াত পড়াই দিন। তখন বলতেছে অত সহজ না, আমি বয়াত পড়াইতে পারি, কিন্তু আমার যেটা হুকুম, আমার যেটা কাজ, সেটা কি তুমি মানবে? হ্যাঁ মানবো, সত্যি বলে সত্যি, সত্যি বলে সত্যি, বলে তিনবার সত্যি করাইছে। বলে বুঝো এখন, এখন যদি কও যে না, তাহলে কিন্তু আরো বেজাল বাজবা। বলে না হুজুর, আমি এখন যদি কও যে না, তাহলে কিন্তু আরো বেজাল বাজবা। বলে না হুজুর, আমি প্রতিজ্ঞা করলাম আপনি যেটা হুকুম করবেন আমি সেটাই মানবো। তখন বলছিল এই যে বেশ্যার বাড়ি দেখা যায়, এই বেশ্যার বাড়িতে যে তোমার একটা রাত থেকে আসতে হবে। জবরদস্ত আলেম মাওলানা সাহেব বলতেছে নাউজুবিল্লাহ মিন জালিক, আলেম হইয়া আমি বেশ্যার বাড়িতে যাব, দূরের কথা, বেশ্যার সীমানায় পাড়া দিলে আমার সমস্ত বন্দিগি নষ্ট হয়ে যাবে। আপনি কি কইতেছেন হুজুর? এটা কয়াই বেড়া, তোর যত পাপ হবো সেই পাপের দায়িত্ব আজকে আমি, কারণ আজকের থেকে তুই কালেমা পড়বি আমার সাথে, আমি যেটা হুকুম করব সেটা পালন করবি, আর হুকুমের লঙ্ঘন করবি তাহলে কিন্তু সেই দায়িত্ব আমি না, সেই দায়িত্ব আমি না। আর হুকুমের মধ্যে যদি থাকস, তুই পাপ করস না কি করো সেটা আমি দেখব। কথা বুঝছেন কি? তাহলে উনি জিম্মাদার হইল না? জিম্মাদার হয়েছে না? নাই হয়েছে। রাসূল মরে গেছে, আজকে বহুত বছর হয়ে গেছে, হাদিসে পাওয়া যায় ইন্তেকাল হয়েছে, তাই না? আবার কোরআনে আছে হায়াতুল মুরসালিন, কালেমার মধ্যে প্রমাণ দিছে হায়াতুল মুরসালিন, রাসূল জিন্দা আছে। পরে পীরের হাতে হাত না দিয়া পড়লে বায়াত কায়েম হবে না সালাম, পীরের হাতে হাত না দিয়া পড়লে বায়াত, ঠিক না গান্ডা? মনরে ষষ্ঠ হইতে সৃষ্টি এলো এন কানেতে ভাব, জোহর হইল জমা যাতে নূরে মুহাম্মদ,
এলকাবাতে আছে ভক্তের রুহানির সুরাত পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত কায়েম হবে না সালাত পীরের হাতে হাত না দিয়া পড়িলে বায়া দেখো পড়িলে বায়া মনরে হে ভক্তের কলব হয়া দার নূরে মুহাম্মদের আলো মুর্শিদ দিবে ধার দেলকাবাতে আছে ভক্তের রুহানি সুরাত দেলকাবাতে আছে ভক্তের রুহানি সুরাত পীরের দিকে চাইয়া দেখো সামনে মুহাম্মদ কায়েম হবে না সালাত পীরের হাতে হাত না দিয়া পড়িলে বায়াত ও পড়িলে বায়াত মনরে হে হয়াছে রাসুল যেমন ফুলে গন্ধ মাখা মুলে মালিকুল একছে যাতে হাসান রে তুই কায়েম কর সালাত ইসরায়েল সাদিব তরে নগদে জান্নাত কায়েম হবে না সালাত পীরের হাতে হাত না দিয়া পড়িলে বায়াত ও পড়িলে বায়াত বাবা আমার যত পাপ হবে সেটা কি আপনি মাইনে নেবেন বলে হ্যাঁ মাইনে নিব বলে তাহলে বিড়ি বেসার বাড়িতে গেলে দশটা টাকার প্রয়োজন হয় তাই না গো নাহলে খালি হাতে গেলে আদর করব কি করব না দশটা টাকার প্রয়োজন হয় আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেটে থেকে দশটা টাকা বার করে দিল দশটা টাকা নিয়ে বেসার বাড়িতে চলে গেলে ওই দিন তিরিশ দিন পুরা হয়ে গেছে তিরিশ দিন পুরা হয়ে গেছে যে বেশাকে বলতেছে ও বুড়িমা তোমার ঘরে কি কোনো নতুন মেয়ে আছে আমাকে দিবা একটা রাতের জন্য ওই দিন চিন্তা করে দেখলো যে এই মেয়েটা তো নতুন এ তো পুরার না না দশ টাকা নিয়া নতুন ঘর দিল দেখাইয়া ওই ঘরে চলে যাও আমি মিশা মায়ায় মন্দিরে হইয়া হেলাই হেলাই গেল দিন আমি কি দিয়া শুধু করব মায়ের আমি মিশা মায়ায় মন্দিরে হইয়া মিশা মায়ায় মন্দিরে হইয়া দিন আমি কি দিয়া করব মায়ে আমি কি দিয়া শোধ করব মায়ে মা যে আমায় আদর করে কত কষ্ট করে মায়ে ভবে পালে রে এবার তনে রোগে তো দুধে বানাইয়া তনে রোগে তো দুধে বানাইয়া মায়ে বাঁচাইল আমার প্রাণ আমি কি দিয়া শুনব মায়ে কি দিয়া শুনব মায়ে খারা হইয়া ডাকে এবার বেশা বইলা রে মায়ে সেলতায় পইরা কাঁচের রে মাবুত আমার জান লইয়া যাও আমি কি দিয়া হেলাই হেলাই গেল দিন আমি কি দিয়া
থাকার শক্তি নাই রে, তিরিশ দিন হয়েছে মায়ে অনা আরে রে, ইজ্জতের কি মূল্য রে আছে বলেছে মালে তুবহান, আমি কি আমার দরজা খুইলা হবে বেটা, ঘরে যাইয়া দেখে আগম ঘটনা, তারপরে কান্দের মেয়ে লইছে আমার মাবুদের নাম, আমি কি দিয়া তোর গোর মায়েরে, তারপরে আল্লাহ পাকের নাম নিতেছে। হাফেজ মনে মনে চিন্তা করলো বেশ্যার মেয়ে কোনোদিন এইরকম হইতে পারে না, ঠিক না কথাটা? সে পোশাক করে ফুর্তি করবে মানুষের সম্মুখে, আর এ সেজদায় পরে কাঁদতেছে, এটা তো বেশ্যা নয়। তাও আবার মনে মনে ভাবতেছে যদি আমি এই কাজ না করি তাহলে আমার গুরু বলছে আমি মুসলমান না, দেখছো বেজালটা না ওই জায়গায়, তাহলে আমাকে বয়াত পড়াবো না, যাহ পাপ পুণ্য সব গুরু বুঝবে, পীরের হাতে হাত দেবো না পিসের গুণা আর রবে না, সামনে পীরের হুকুম তালেম কর, সামনে পীরের হুকুম তামেল কর, নবীর হাদিস পর, গুণাগাতা মাপ করাই আমার। তাই যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা, নবীর জন্য আল্লাহ হয় বেজার, ঠিক আছে গানগুলা কথাগুলা রাইট আছে না নাই, মন্ত আছে না নাই, একদম কাকে কাকে বইনে যাবো গা ইনশাল্লাহ আপনাকে দোয়া আশীর্বাদ, কোনোটাই একটু সাইড হতে পারে না, হঠাৎ যদি মুখের কম বেশিতে কাওয়ার ভাঙ্গা যায় তা সারা না, তাই কি করেছে পিছন দিক দিয়ে যে হাত ধরছে, যখন হাত ধরে বলতেছে বেশার বাড়িতে থাইকা আবার কিসের ঢং করতেছ, তখন মা দেখে চাইয়া দেখে যে পূর্ণিমার চাঁদের মতন একটা ছেলে এসে আমাকে হাত ধরল, তখন হাফেজ মেয়েটার দিকে লক্ষ্য করে দেখে ওনার কানতে কানতে দুইটা চোখের কোনটায় ঘা হয়েছে, শরীরের শক্তি নাই সে কথা বলতে পারতেছে না, তখন মাবুদের কাছে আরজি করতেছে মাবুদ আমাকে একটু জবানটা খুলে দাও আমি এই মানুষটার সঙ্গে দুইটা কথা বলি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে ফেললো, কবুল করার লগে লগে মেয়েটার জবান খুলে গেল, তখন বলতেছে আপনি আমার ধর্মের বাবা, ধর্মের দোহাই লাগে আমার ইজ্জতের কোনো ক্ষতি করবেন না, যখন এই কথা বলল ধর্মের উপরে তো কোনো কিছু নাই আছে কি নাই, আবার মনে মনে কল্পনা করতেছে গুরু এত কে দিছে কিবা করব, বেশার বাড়িতে কোনো ধর্ম টর্ম নাই, হ্যাঁ থাপড়া দিয়ে যখন হাত ধরছে মায়ের শরীর সর্বশরীর থর থর করে কাঁপা আরম্ভ করে দিচ্ছে, কাঁপতে কাঁপতে মাথার ঘোমটাটা পড়ে গেছে, যখন মাথার ঘোমটাটা পড়ে গেছে কাঁদতে কাঁদতে মায়ের থর থর করে কাঁপতেছে আমার ইজ্জত চলে যাবে আজকে আমি করি কি উপায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাইলে না, তুমি কি নেই দয়ালু তুমি আমাকে বাঁচাও, যখন জবান খুলে দিছে তখন মায়ে কি করলো, জবান যখন খসে গেল মা আমার চিৎকার মেরে কান্না দিল রে, কোথায় বাবা দেওয়ানে আমার, কোথায় বাবা দেওয়ানে আমার, রক্ষা করো আমার প্রাণ আমি কি দিয়া শুধু করবো মারি, আরে বাবা
আইরে কুলে তোমার মায়ের ইজ্জত আজকা যায়বান চলে রে আইরে বাবা লই রে কুলে বাসাও বাবা আমার জান আমি কি দিয়া সরবো মায়েরি বাবা আমার জীবন বাঁচাও বাবা হাফেজ কোথায় রইলা জওয়ান হাফেজ বইলা যখন চিৎকার মেরেছিল মায়ের সারিয়া জওয়ান দূরে দাঁড়াইল দূরে দাঁড়াইয়া জিজ্ঞাসনা করে কোন শহরে বাড়ি তোমার কেমন দেওয়ান তবে কোথায় থাকে তোমার দেওয়ান বলো আমার ছাই এই কথা শুনিয়া মায়ে কান্দা বুক বাসায় আমার বাবা নানার বাড়ি মৌলানা পরীক্ষাতে চিঠি পাঠাইয়াছিল আমার স্বামীর কাছে আমার স্বামী জমিদার তাই এই কথা শুনিয়া দেওয়ান কাম করিল চিৎকার মেরে মায়ের দুইটা পায়ে ফিরে নিল মা বইলা যখন চিৎকার মেরে দিল আল্লাহ রয়া রস তখন শুনিতে লাগিল বললাম আমার সত্য গুরু গেছে তিনি হইয়া এই কারণে বসে আমি সালামের মর্ম জানি না মা তাইয়া দেখো আমি তোমার দেওয়ান হাফেজ তাই আল্লাহ আমায় পাঠাইয়া সে এই শাখা নাই মাগু বিয়া তুমি মাফ করো আমারে আমার বিয়া দবি মাগো দেও না ক্ষমা করে মায়েরও শরীরে তাগো শক্তি নাই তবে মায়েরও শরীরে একটু শক্তি নাই কা ভাই তথায় আমি ছেলে রে বুকে নিয়ে নিল জরাই আয় রে বাবা আইনে কুলে বারো বছর হলো আমি মা শুনি নাই আজকে আমি মা শুনিয়া আত্মা গাজুরা আজকে আমার অন্তর খানা গেল ঠান্ডা হইয়া আমি বাবা তোমায় আগে দিছি মা পুনিয়া তুমি ডাগে দিছয়াসিয়া যখন তুমি আমাকে মা বলে ডাক দিছ তখনই তোমার গুনা সব মাফ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে মার শরীরে শক্তি নাই মার শরীরে তাগত নাই তথাপি মা কি করলো সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে শত শত চুমা খাওয়া আরম্ভ করে দিল চুমা যখন খাইয়া ফেলাইল তখন মায়ের হাফের সাপ চিন্তা করতেছে ইনি আমার মা এনাকে আমার বাবাই বিক্রি করে গেছে এই বেশার বাড়িতে আমার বাবার মতন পাপিষ্ট এই পৃথিবীর বুকে কেউ নাই আছে কি নাই হে আল্লাহ আমার বাবের পাপ মুক্তি করব আমি কি দিয়া নইলে তো আমার বাবা সারা জিন্দিক জাহান্নামে থাকতে হবে ঠিক না কথাটা সঙ্গে সঙ্গে মাকে নিয়ে কান্দাকাটি করে বেশার বুড়িকে বলতেছে মা ইনি আমার গর্ভধারিণী মা ইনি আমার জন্মদাতা মা তাই আজকে আমার বাবাই বিক্রি করে থিয়ে গেছে আল্লাহ পাক কোন উসিলায় আমাকে পাঠিয়ে দিয়েছে আমার গুরুর উসিলায় তো গুরু আমার সত্য গুরু যদি আমাকে পাঠিয়ে না দিত তাহলে তো আমার মাকে আমি পাইতাম না আর মাকে যদি না পাইতাম তাহলে তো আমার জান্নাতে যাওয়া হইতো না আমি আল্লাহকেও পাইতাম না কথা ঠিক না তাই এক উসিলায় আরেক উসিলা আরেক উসিলার থেকে আরেক উসিলা আজকে আমার মাকে আপনি ছেড়ে দিন আপনার ধর্মের বেটি হিসাবে
তখন বেসার বুড়ি বলতেছে, তোমার বাবা আমার কাছ থেকে 50টা টাকা নিয়ে গেছে, এই 50টা টাকা আমাকে দিয়া তারপরে তোমার মাকে তুমি নিয়ে যাও ছাড়াইয়া, ঠিক না কথাটা? আমি লাভ লস চাই না, আসল যা তাই আমাকে দিয়া তুমি তোমার মাকে ছাড়াই নিয়ে যাও। তখন বলছিল যে সন্তান হইয়া মাকে বিপদে পড়লে, বাবা বিপদে পড়লে, শরীরে রক্ত বিক্রি করিয়া তথাপি তাকে উদ্ধার করতে হবে, কথাটা ঠিক আছে? যদি সন্তান হন তাহলে মা বাবার বিপদে থেকে পাইছিয়ে থাকবেন না, আগেই আসবেন। যদি সন্তান হন আর কি, আর যদি সন্তান না হন তাহলে আগেই আসার কোনো প্রয়োজনই নাই, এটা চ্যানেলে সব জায়গায় শুনতে পারবো, কথাটা ঠিক আছে? দামি কথা আজকাল শোনে না মানুষে, অদামি কথা খুব ভালোবাসে। যার চরণে ছোঁয়া লাগলে হাবিয়া দুজগ্নি বাজায়, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, পরাই আই রে আই, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, আই রে আই। যার চরণে ছোঁয়া লাগলে হাবিয়া দুজগ্নি বাজায়, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, তোরা আইরে আয়, কে যাবি সোনার মদিনায়, এইটুকুই। যার চরণে ছোঁয়া লাগলে হাবিয়া দুজগ্নি বাজায়, তাই মায়ের চরণকে সেবা কইরা হাফেজ সাহেব বলতেছে, ঠিক আছে আমার কাছে 5 টাকাও নাই, আমার কাছে 1টা টাকাও নাই, 1 পয়সাও আমার কাছে নেই, 10টা টাকা গুরুয়ে ফিস দিয়েছিল তাই আপনি আপনাকে দিছি, আমি আর কোথায় পাবো টাকা, তবে হ্যাঁ আমার মা থাকে এখানে, এই গ্রামে যাইয়া যদি আমার ভিক্ষা করে আনতে হয় তথাপি এই নিয়ে আমার মাকে আমি উদ্ধার করে নিয়ে যাব। এমন ছেলে কয়জন আছে এই ভবের বাজারে, মাতা পিতার বিপদ উদ্ধার করে সংসারে, এই বাড়ির বাবা যেছে আর তুই আসবে নাই, তোরাই আই রে আই, কে যাবি সোনার মদিনায়, কে যাবি তার চরণে ধোয়া লাগে হাবিয়া তোলবে নিবাদায়, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, তোরাই আই রে আই, যাবি সোনার মদিনায়। হাফেজ জওয়ান কি করিল গ্রামেতে গিয়া, মায়ের জন্য ভিক্ষার জন্য গেল রেডি হইয়া, আমার মায়ের সম্মান সবই দিব আজকাল আমি তাই, তোরাই আই রে আই, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, তোরাই আই রে আই, এই কয়েকটা মানুষের মধ্যে একটা মানুষ চাই, 10টা টাকা কেউ নিয়ে আসেন মায়ের সন্তান ভাই, আমার মান ইজ্জত রাখবেন এবার আসরে জানাই, তোরাই আই রে আই, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, রে আই রে আই, কে যাবি সোনার মদিনায়, জর জর ঝুমা দিলে, জর জর ঝুমা দিলে, আমি আর যাই, কে যাবি সোনার মদিনায়, ধন্য দিলাম সোনার মদিনায়, রে তিনজন মানুষ পাইলাম আমি মায়ের রোদ রোদি, 30 টাকা দান করেছে আমি ওই আলাহি, এলাহির দরবারেতে আমি দিয়া যাই, তোরাই আই রে আই, কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়, রে আই রে আই, কে যাবি সোনার মদিনায়, জর জর ভাবিয়া দশ দিন রাজায়, কে যাবি সোনার মদিনায়,
পাঁচজন মানুষ পাইলাম আমি মায়ের দরবি, আর দুই একজন আছে কি ভাই আমার মাসামাসি, আর দুই একজন মাসামাসি, তাইলে আমি মা জুলুনি উদ্ধার করে যাই তোর হাইয়াই রে আয় কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায় রে আয় রে আয় কে যাবি ধন্য দিলাম মায়ের প্রেমী মা জননী তাই পঞ্চাশ টাকা দান করেছে ইজ্জতের হৃদয়, পঞ্চাশ গুণ দিও আল্লাহ হাসরের বেলায় তোরাই আয় রে আয় কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায় রে আয় রে আয় কে যাবি সোনার মদিনায়, যার সরলে সুমা দিলে যার সরলে সুমা দিলে ভাবিয়া তো তোকে নিবা যায় কে যাবি সোনার মদিনায় কে যাবি সোনার মদিনায় রে দিলাম আর মায়ের বংশ যে আসিয়া বিশটা টাকা দর চরণ ধুলি নিলাম মনে করে চরণ ধুলি মাথায় নিয়ে দেশ বিদেশ বেড়াই তোর হাই রে আয় যাবি সোনার মদিনায় কে যাবি সোনার মদিনায় রে আয় রে আয় সোনার মদিনায়, যার জ্বরে সুমা দিলে যার জ্বরে সুমা দিলে দশ গ্রাম ঘুরিয়া হাতে কি কাম করিল পঞ্চাশ টাকা ভিক্ষা করে দশের কাছে নিল, মার্কে যাই এবার উদ্ধার করে তাই তোর হাই আয় রে আয় কে যাবি সোনার মদিনায় যা হোক। হাফেজ দেওয়ান কি করলেন, গ্রামে ভিক্ষা করে পঞ্চাশটা টাকা সংগ্রহ করে বেশার বুড়িকে দিয়া মা জননীকে সেই বেশার বাড়ির থেকে মুক্তি করলেন। মুক্তি করে দেখে রাস্তার মধ্যে সেই মাওলানা সাহেব বৈশাই আছে। আহারে, অমনি যাই হাফেজ কি করলেন, সেই মাওলানা দুই পাও জড়াইয়া ধরলেন, প্রভু আপনি আমার গুরু নয়, আপনি এহুকাল পরকালের গুরু, এবং কি আপনাকে আমার জীবন যৌবন যা আছে সমস্ত আমি আপনার কাছে শুভে দিলাম, প্রাণবন্ধুকে বাঁচতাম ভালো দিয়া ধন দিয়া মন দিয়া প্রাণ জীবন ও যৌবন দিয়া, তবু বন্ধু ছেড়ে গেল অভোলারে কান্দাইয়া, তাই যাকে ধরবা তাকে নিজের কলিজার টুকরার চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে সে পববারের বন্ধু হবে, নসেদ না বাবা। বিসমিল্লাহ, এই মহব্বতটা জানি কাল কিয়ামত পর্যন্ত থাকে, হাসরের মাঠ পর্যন্ত থাকে, আওয়া লাখের পর্যন্ত থাকে, কাল নিজামের পাল্লার বগলেও যেন থাকে। আমি যেদিন চলে যাবো সেদিন আপনারা মনে করবেন, আপনারা যেদিন মনে চলে যাবেন আমি সেদিন মনে করবো। এই তো হলো দুনিয়ার খেলা, আওলাদ বংশ যত যা আছে বাবা কেউ ধরা দিবে না। হ্যাঁ, আপন যারা হইল পর আপন শুধু মাটির কবর, তাইতে আমায় লয় না খবর আমি সুখে কিংবা দুঃখে আছি, কে যাও বন্ধু একটু দাঁড়াও আমি একজন কবরবাসী, কবরবাসী আমরা সবাই হয়ে যাব, কেউ থাকবে না বাবা আদম হইতে আজ পর্যন্ত সবাই চলে গেছে বাবা, আজ অবধি কেউ আসে নাই ঘুরে আসছে কি বাবা, আয়া কবো না যে আমার আরেকটা লুঙ্গি কিনা দে একটা গুঞ্জি কিনা দে, কবো কি না কবো না, সন্তান যদি থাকো বাবা মায়ের নামে কোনো মিসকিনের হাতে হোক কোনো সাহেলের হাতেই হোক দশ পাঁচ টাকা করে দান করে দিও,
বাবা আর কোনোদিন ঘুরে আসবো না, দুনিয়া থিয়ে গেছে, টাকা গড়ি বাড়ি ঘর সমস্ত কিছু থিয়ে গেছে, থিয়ে যায় নাই। এই যে মাও যাবো গা, যাওয়ার পথে হয়ে গেছে, যে কদিন পয়সা আছে যা কিছু খাবার চাই খেলিয়ে দিও, এইটা তোমার করে হক, এটা বাবা মায়ের হক না, এটা তোমার করে হক, তোমরা রাখবা, মনে রাখবা আল্লাহ পাক তোমার করে ভালোবাসবো, আশা করি ভালোবাসবো। এবং কি বাবার জন্য যদি 500 টাকাও যদি গরিবকে কাঙ্গালকে দান করে দাও, ওই যদি দোয়া করে আল্লাহ বলতেছে ওই দোয়ার বিনিময় ওর বাবা মাও হাসরে বা কবরে নাজাত পেয়ে যাবো, এটা হাদিস পাকের কথা। যাই হোক, আপনি আমার পরম গুরু, আপনার উসিলায় আমার মাকে আমি পাইলাম বেশার ঘরে। কয় বাবা এখন পাপ হয়েছে না পুণ্য হয়েছে? তাই পুণ্য হয়েছে। কয় না এখন তো দেখা গেত পাপ হয় নাই, আমার পুণ্যই হয়েছে। কয় তুই না করি না উজবিল্লা, তে পীরের অঙ্কস পীরের ভাষা যেই সেই শিষ্য বুঝতে পারবে না। পারবো কি? পারবো না। পীরে দেখাবো উল্টাটা, উল্টা নিয়ে যে বাপ্তাই নিয়ে যাবো, ওটা কিন্তু বক্তাই বুঝবো না। বুঝবো কি? বুঝবো না। তাইতে মনসুর হেলালের পীরে বলছিল তুই পান জায়গা না নামাজটা বন্ধ রাখ। হ্যাঁ, নামাজ কি কোনোদিন বন্ধ রাখলে আল্লাহরে পাওয়া যাবো? পাওয়া তো যাবো না। কিন্তু কি এরে কইসাল, কি এরে কইসাল এই কথাটা? মানে আছে, নিশ্চয় মানে আছে, পাঁচ উক্ত নামাজটা বন্ধ রাখ, কারণ পাঁচ উক্ত নামাজটা বন্ধ রাখিয়া আমার এই অজিভাটা তেলাবত কর আল্লাহর নবীকে পাবি। এতদিন তো নামাজ পড়ছি, আজকে পাঁচ উক্ত নামাজ কায়দা করলে কি হবো? আর আমরা কইতেছি হাদিসে পাওয়া গেছে 288 বছরে এক হুক্কা হবে, তারই 88 হুক্কা দোজক খাটান রাখবো এক উক্ত নামাজ কায়দা করলে, কি বলবো? হ্যাঁ, তাহলে বহুত কথা না? তাহলে আঙ্গুরনো ফয়েজ মুন্সি আসাল গো বাসানি মৌলানা সাহেবের দ্বারা, সে কি কইছে জানুন? 118 বছর বয়স হইয়া হেরে দাঁত পরে দাঁত জ্বালাইছাল, দাঁত পরে দাঁত জ্বালাইছাল, ওইলে নয় না হইলে হস করবা না, আপনারা পলাশ করে যে একদিন ফয়েজ মুন্সির মাজার কোনটা কয়ে দেবো মুন্সি, বুঝলেন নাই? হে কি কইছে জানুন? আল্লাহর হোক কাই কথা আছে না দিয়ে ছাইরা দেবো না, আজকে থেকে নামাজ পড়লাম না। বুঝছেন না কথাটা? আর সেই মানুষটা আল্লাহর কামেল হইয়া দুনিয়ার থেকে চলে গেল, ওনাকে চিনতে পারছিল না। চিনছে যেদিন মৃত্যু হয়েছে উনি, সেদিন চিনছে দুনিয়ার মানুষে, এড়াইগার মানুষে জানাজা করেনি, আজমির থেকে মানুষ ইয়া জানাজা করছে, চিন্তা করুন জানি। তাই বলি বাবা জব করো তপ করো মরার দিশা ফেলি, তখন মাইকে নিয়া বাড়িতে যেয়ে দেখে তার বাবা জমিদার দুনিয়ার ভক্তি জ্ঞানতেকাল হয়ে গেছে। তখন হাফের সাহেব কি করছিল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আল্লাহর কাছে, আল্লাহ গো আমার বাবা যদিও পাপি, আমার বাবা যদিও জাহান্নামী, আমার বাবা যদি দোদকি, তথাপি আমার বাবার রক্তে আমি পয়দা হইয়া আজকে তোমার 30 সিবারা কোরআনকে আমি মুখস্থ করেছি, এই 30 সিবারা কোরআনের বিনিময় একটা আখরের বিনিময় আল্লাহ পাক আমার বাবাকে বিনা হিসাবে তুমি জান্নাতি করে দাও। তাই আল্লাহ পাক বলছিল ওই ছেলের দোয়ায়, ওই ছেলের মোনাজাতে, ওই ছেলের কান্দাতে আল্লাহর নবী হাদিসের মধ্যে প্রকাশ করে গেছে, যদি বাবা মায়ের কবরের মধ্যে যাইয়া কোনো সন্তান দোয়া করে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওর বিনিময়ে ওর বাবা মা জান্নাতি হয়ে যাবে, যদিও পাপিষ্ট হওয়ায় তথাপি আল্লাহ পাক মাফ করে দেব। এই পর্যন্ত হাপে যে রেখিচ্ছা আমি দিলাম খেন তোরে করে, আগামীকাল করব কিচ্ছা তিন পাগলের, তবে আল্লাহর লি তিন পাগল দিব কাল বানাইয়া রে, আমি আমার নবী নাসিনিয়া, আমি আমার নবী নাসিনিয়া, আল্লাহ মুখের বলো বান্দা আমি বলে যাই, আল্লাহর কালাম শিক্ষা করো ছেলে মেয়েকে তাই, বাবা মা মইরা গেলে
জানাজা করতেই পারে রে আমি আমার নহবি নাসিনিয়া আমি আমার নহবি নাসিনিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবি আদবি আল্লাহর রাস্তায় সবাই মাফ করবেন আজকের মানে